স্বাগত বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া এক হাজার মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজশাহীতে আজ থেকে মডার্নার টিকা দেওয়া শুরু রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে গত চব্বিশ ঘন্টায় উনিশ জন সহ ১৩ দিনে দুইশো তেইশ জনের মৃত্যু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন পরিস্থিতিতে মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার এক হাজার দরিদ্র অসহায় ও দুস্থ মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার বিকেল পাঁচটায় রাজশাহী কলেজের স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এইচ এম খায়রুজ্জামাল লিটন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন করোনা কারণে সারা বিশ্ব কঠিন সময় পার করছে এমন পরিস্থিতিতে মানবিক সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ তারা দফায় দফায় খাদ্য সহায়তা দিয়েছে অক্সিজেন ব্যাংক গঠন করে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে করোনা সংক্রমণের পর থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমিও ব্যক্তিগত উদ্যোগে সহায়তা নিয়ে মানুষের পাশে থেকে সেবা করতে চান তিনি মেয়র বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্য সহায়তা বিতরণের পাশাপাশি সমাজের বৃত্তশালীদের সহায়তায় ব্যক্তিগত উদ্যোগে মানুষকে দফায় দফায় খাদ্য সহায়তা প্রদান করে আসছি সিটি কর্পোরেশনে দুই শতাধিক সিলিন্ডার নিয়ে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করা হচ্ছে বলেও তিনি জানান অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন করোনাকালে পুলিশ মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে আছে লকডাউনে ঘরবন্দি মানুষকে খাদ্য সহায়তা ও অক্সিজেন সেবা প্রদান করা হচ্ছে কঠোর লকডাউন বাস্তবায়নে মহানগরবাসী আমাদেরও সহযোগিতা করে যাচ্ছেন এজন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এই সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের অনুরোধ জানান এর আগে এক হাজার দরিদ্র অসহায় ও মানুষকে খাদ্য সামগ্রী হিসেবে সাড়ে সাত কেজি চাল পাঁচ কেজি আটা এক কেজি ডাল এক কেজি লবণ ও আধা লিটার সয়াবিন তেল প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ইসলাম অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত চব্বিশ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে উনিশ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান আটজন এবং উপসর্গ নিয়ে মারা যান এগারো জন এ নিয়ে চলতি মাসের গত বারো দিনে দুইশো তেইশ জনের মৃত্যু হল এদিকে করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন আরও তেষট্টি জন রোগী মঙ্গলবার সকালে এসব জানান রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তিনি জানান মৃতদের মধ্যে ছয় জনের বাড়ি রাজশাহী জেলায় বাকিদের মধ্যে চপাই নবাবগঞ্জে দুইজন নাটোরের তিনজন নগাঁও তিনজন পাবনার তিনজন সিরাজগঞ্জ জেলার একজন নতুন মারা যাওয়া ১৯ জনের মধ্যে বারো জন পুরুষ এবং সাতজন নারী এদের মধ্যে সাতজনের জনের বয়স একষট্টি বছরের উপরে এছাড়া একান্ন থেকে ষাট বছরের মধ্যে জন এবং একচল্লিশ থেকে পঞ্চাশ জনের মধ্যে দুইজন পরিচালক জানান গত চব্বিশ ঘন্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন তেষট্টি জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ছিয়াত্তর জন রোগী মঙ্গলবার সকাল পর্যন্ত এই হাসপাতালের করোনা ইউনিটে চারশো চুয়ান্নটি বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন পাঁচশো চারজন বাকিদের ওয়ার্ডে মেঝে ও বারান্দায় অতিরিক্ত বেডের ব্যবস্থা করে চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়াও আইসিউতে ভর্তি আছেন উনিশ জন রোগী এদিকে রাজশাহীতে আরও বেড়েছে করোনা ভাইরাস শনাক্তের হার সোমবার দুটি ল্যাবে রাজশাহী জেলার চারশো উনসত্তর জনের নমুনা পরীক্ষা করে একশো আটান্ন জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে যা আগের দিনের চেয়ে চার দশমিক শূন্য ছয় শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার তেত্রিশ দশমিক ছয় নয় শতাংশ দাঁড়িয়েছে রাজশাহী থেকে আজ থেকে শুরু হলো যুক্তরাষ্ট্র থেকে পাওয়া মডার্না কোভিড উনিশ টিকা কার্যক্রম প্রথম অবস্থায় এই টিকা পাবে নগরের এক হাজার আবেদনকারী বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আঞ্জুমারা তিনি বলেন প্রথমবারের মতো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই মডার্নার টিকা দেওয়া শুরু হচ্ছে নারী পুরুষ কয়েকটি বুথে এই টিকা দেওয়ার কার্যক্রম চলবে জেলা সিভিল সার্জন ডক্টর তালুকদার জানান শুধু সিটি কর্পোরেশন এলাকায় টিকা দেওয়া হবে আর জেলা পর্যায়ে প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নির্দিষ্ট পরিমাণে চলমান রয়েছে সিনোফার্মের টিকার কার্যক্রম এদিকে গত রোববার রাজশাহীতে পৌঁছায় যুক্তরাষ্ট্র থেকে পাওয়া মডার্নার আঠারো হাজার ডোজ টিকা করোনা রোগীদের চিকিৎসা সেবা উন্নয়নে এবং ভাইরাসের সংক্রমণ রোধে নোয়াখালী জেলা স্বাস্থ্য বিভাগকে অক্সিজেন কনসেনট্রেটর অক্সিজেন সিলিন্ডার বাইপাপ মেশিন সহ প্রদান করেছেন গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড মঙ্গলবার বিকেলে জেলার বেগমগঞ্জ উপজেলার গ্লোব ফার্মাসিউটিক্যালসের কর্পোরেট অফিসে এই চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ চিকিৎসা সামগ্রীগুলো জেলা প্রশাসক মোহাম্মদ আলম খান ও সিভিল সার্জন ডাক্তার ইফতে খারের হাতে তুলে দেন এ সময় খালেদ সাইফুল্লাহ বলেন জেলায় করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই কান্তিকালে তার প্রতিষ্ঠান মানুষের পাশে সবসময় ছিল আগামী দিনেও থাকবে আজকে বিনামূল্যে সতেরোটি অক্সিজেন কনসেন্ট্রেটর চল্লিশ লিটারের পনেরোটি সিলিন্ডার দশটি বাইপাস মেশিন ও দশ কার্টুন হ্যান্ড গ্লাভস দেওয়া হয়েছে পরবর্তীতে আরো অক্সিজেন কনসেন্ট্রেটর এবং সিলিন্ডার দেওয়া হবে নাটোরে গত চব্বিশ ঘন্টায় চোরানব্বই জন করোনা শনাক্ত হয়েছেন নমুনা পরীক্ষা করা হয়েছে দুইশো তিরানব্বই জনের সংক্রমণের হার বত্রিশ দশমিক শূন্য আট শতাংশ এদিকে গত চব্বিশ ঘন্টায় নাটোর সদর হাসপাতালে করোনায় মারা গেছেন সাতজন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দুইজন রোগী এ নিয়ে করোনায় জেলায় মোট মৃতের সংখ্যা সাতাশি জনে দাঁড়িয়েছে করোনা ও উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি আছেন সাতাশি জন রোগী এদিকে দ্বিতীয় দফায় সর্বাত্মক কঠোর লকডাউন চললেও জীবিকার কারণে বাড়ি থেকে বের হয়ে আসছে অনেকেই নিম্ন আয়ের মানুষজন বলছেন তারা পেটের তাগিদে সরকারের বাধ্য হয়েছেন লকডাউন সফল করতে জেলা ও পুলিশ প্রশাসনের সদস্যরা মাঠে রয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশি তল্লাশি করা হচ্ছে তবে এতে তেমন কোনো কাজে দিচ্ছে না কাঁচা বাজার সহ নিত্য দোকানে মানুষের ভিড় ছিল প্রায় স্বাভাবিক এই ছিল সংবাদে সাথে জন্য ধন্যবাদ